সো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে হচ্ছে 11:23, তো এখন গুড মর্নিং বলাটা উচিত নয়, বাট আমি এখনই ঘুম থেকে উঠলাম না, সরি। আরে কেনা কে চাতে হো, এতক্ষণ নিচেই ছিলাম, মানে চাদর ফাদর গায়ে দিয়ে নিচে ঢুকেছিলাম, তার এই জাস্ট আমি ওপরে এলাম, ছাদে এলাম জাস্ট একটু রোদের মধ্যে বসে রিল্যাক্স করবো বলে। আর আমার একটু ঠান্ডা লেগে গেছে, সেই সেম প্রবলেম, জানি না শীতকাল আসলে এরকমই হয় ঠান্ডা গরম দিয়ে। আর এই যে এরকম ছাদে একটু রোদে এসে বসলাম, তো এতক্ষণ ধরে বার নিচে ছিলাম, নিজে ভিডিও রেডি এডিট করলাম, আপলোডে বসিয়ে রেখে তারপরে ওপরে এলাম, দেন একটুখানি ছাদে একটুখানি রিল্যাক্স, রোদ 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 একটু পুয়ে নিই, দেন তারপরে আবার নিচে যাব, নিচে গিয়ে দেখা যাক কী করা যায়। এখন যেহেতু ল্যাখোর দিন চলছে, সারাদিন শুধু যা করার তাই করতে হবে, কারণ কোনো জায়গায় যাওয়ারও সেরকম নেই। তো যতদূর হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো সারাদিনে যা যা করবো, তো সাথে থাকো। সো এখন 11:40 মতন বাজে, তো এতক্ষণ ধরে এখানে এসে একটুখানি ল্যাথ খেয়ে নিলাম, বসে নিলাম রোদে, তো এখন নিচের দিকে যাব। আর আমি একটা কমিউনিটির পোস্টে দিয়েছিলাম যে তোমাদের আমাকে নিয়ে যে যা যা কোশ্চেন আছে, তো সেই কোশ্চেনগুলো বলতে, বাট এত কোশ্চেন, তাহলে এত কোশ্চেনে যদি আমি অ্যান্সার দিই তাহলে তো মানে একটা ভিডিও, মানে 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে, কারণ প্রত্যেকটা মানুষ বহুত বহুত পরিমাণে 3-4 করে কোশ্চেন করছে, তো এত কোশ্চেন জানি না, যেগুলো সিলেক্টেড মানে একই কোশ্চেন অনেকে বারবার করছে, তো সেই কোশ্চেনগুলো নিয়ে আমি একটা কিউএনএ বানাবো। তো তার জন্য যেহেতু একটা ফোন দরকার, যেহেতু আমার এই ফোনে ক্যামেরা করব, তো দাদার ফোনটা নিতো, কিউএনএ ভিডিওটা অবশ্যই বানাবো, কারণ তোমাদের জন্যই সব, তো তোমরা যত সাপোর্ট করবে তত এগিয়ে যেতে পারবো। তো এখন চলো নিচে যাই, নিচে গিয়ে দোকানের দিকে যাই। তো এখন 12:43 মতন বাজে, আর আমি স্নান টান করে উঠলাম, আর এখন ওটা ভিডিওটা পাবলিশ করে দেবো তোমাদের জন্য, কারণ তোমরা যদি ভিডিও 2টোর সময় ডেইলি তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে আপডেট। আর এখন কী কন্টেন্ট তোমাদের কী কী শেয়ার করবো তোমাদের সঙ্গে আমি সেটাই খুঁজে পাচ্ছি না, জাস্ট বাড়িতে বসে আছি, ল্যাথ খাচ্ছি, কারণ কিছুই করার নেই, এখন বাড়িতেই থাকছি যেহেতু। আর যতদূর পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো যা করবো লাইফে, এবং ব্লগেও আশা করি সুন্দর সুন্দর দেওয়ার চেষ্টা করবো। তো চলো তোমরা সাথে থাকো, যাতে ভালো একটু সাপোর্ট করো। সো এই যে দেখো আমাদের দোকানে এখন কি ঠাকুর তৈরি হচ্ছে, এটা কি ঠাকুর কি অন্দাজ করে বলতে পারবে, কারোর যদি আইডিয়া থাকে বলতে পারো। আর পুরো ঘর ফাঁকা, আপাতত এই ঠাকুর তৈরি হচ্ছে, কোথায় রেডি হয়েছে? এই তো এক্ষুনি ফোন করে বললো, বললো যে শুক্রবারে নিতে আসছি, এই তো ওইগুলো মানে কত কিছু বাকি রয়েছে, তারপর রং করা, হাতে পায়ে মাটি দেওয়া তো নেই। সো দেখতেই পাচ্ছ এখন পুরো ঘর ফাঁকা রয়েছে, তো আস্তে আস্তে এরপরে সরস্বতী ঠাকুর হবে তৈরি। তুমি কিছু বলে দাও ভিডিওতে, কি বলবো দেখো মাকে কত করে কথা বলানোর চেষ্টা করছি, বাট মা কিছুতেই বলতে পারবে না। এখন প্রায় 2 মতন বাজে, এখন আমাদের খাওয়া দাওয়াটা খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, বাট 2 আগে আমাদের খাওয়া দাওয়াটা অনেক লেটে হচ্ছিল। সো এখানে লাঞ্চের আইটেম, এখানে ভাত রয়েছে, এখানটা তো রয়েছে ছোলার শাক, এখানটা তো রয়েছে চাল কুমড়ো ভাজা, আর এখানটা তো রয়েছে ডিমের ঝোল বা কারি। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, আর ব্লগটা কন্টিনিউ করছি। সো এখন সময় হয়েছে 4:30 মতন, তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর ঘুমিয়ে পড়েছিলাম, কারণ বেকার কী করবো এখন যদি পড়ানো নেই 2, তো সোমবার থেকে যাবো পড়াতে, তো এখন এরকম ছুটি হয়েছে। আর তোমরা চাইছো একটু ফানি ধরনের ব্লগ তৈরি করতে, ঠিক আছে আমি চেষ্টা করবো একটুখানি ফানি ধরনের তৈরি করার, যাতে একটু হাস্যকর লাগে। সো এখন প্রায় 4:35 মতন বাজে, আর কার এমন জম শীত লাগে একটু বলো তো। এই 4:35-এর সময় আমি গায়ে কিছু গায়ে দিইনি, ওই গেঞ্জি পরে রয়েছি, আর এদিকে চাদর মাদর গায়ে দিয়ে চুপচাপ শুয়ে পড়েছি,
কা জমজির লাগে বলো। সো এখন হচ্ছে 4:45 মতন বাজে, আমি সেই 4:35 দিকে তোমাদের সঙ্গে কথা বললাম। তো তারপর কি করছি শোনো, যে আজকে জানো আর মোবাইলের নেটটা তো শেষ হয়ে গেছে, তো সেই কারণে আমি ভাবছি যে একটুখানি পড়তে বসি, ঠিক আছে অনেকদিন তো পড়তে বসা হয় না, তো একটুখানি জাস্ট পড়তে বসি। আর এই যে দেখছো এখানে বইটা খুলে নিয়ে বসেছি, আর আমি এতক্ষণ ধরে মনে হচ্ছে কতক্ষণ পড়ে ফেলেছি, প্রায় 1-2 ঘন্টা ধরো 1.5 ঘন্টা তো হয়েই যাবে, 30 মিনিট তো হয়ে যাবে আমি পড়তে বসেছি। তো তারপরে এখন ঘড়িটার দিকে তাকাচ্ছি, মনে হচ্ছে এখন 15 মিনিট আমি পড়লাম এতক্ষণ ধরে। এইসব জিনিস দেখলে আর আমার কেমন লাগছে যে এতক্ষণ ধরে বইটা খুলে খুলে বসে রয়েছি, মোটে 15 মিনিট হয়েছে, মনে হচ্ছে কতক্ষণ আমি কাটিয়ে দিয়েছি। বইগুলো কি তোমাদের সঙ্গে এরকম হয়? এই দেখো বই না শুনে খাতা খুলেছি, কতটাই মনে হচ্ছে কাটিয়ে দিলাম। সেই 4:30 থেকে বসে থেকে থেকে এখন 6টা বাজলো, তো এখন যাবো একটুখানি বাইরের দিকে, কারণ মা দাদা সবাই বলছিলো যে এগরোল নিয়ে আছে কিছু একটা, তো যেহেতু খেতে ইচ্ছে করছে তো চলো নিয়ে আসা যাক। তো আমি এগরোল নিয়ে আসি দোকান থেকে, তারপর নিয়ে এসে তোমাদের সঙ্গে কথা বলছি আর দেখাচ্ছি। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর তোমরা অনেকে বলছো ফানি কিছু করতে, তো আমি চেষ্টা করবো ফানি করার, আর যত ফানি করার চেষ্টা করবো অনেক এডিট করতে তো টাইম লাগে, সেই টাইমটাই মুশকিল, তো তবু চেষ্টা করবো আমি, ঠিক আছে তো স্টে টিউন। সো যে দেখো আমি এখন দোকানে চলে এসেছি, আর সাইকেলটা দোকানে রাখা ছিল, তো এখান থেকে সাইকেলটা নেব। আর এদিকে দেখো মা এখানে বসে রয়েছে, কিন বিল বইয়ের খাতা খুলে দেখছি, আর বাবা এখানে তৈরি করছে সেই ঠাকুরটা, যেটা তোমরা আজকে দেখে বলবে কি ঠাকুর একটুখানি বলো আন্দাজ করে। সো এখন বাজে 6:34 মতন, তো এই জাস্ট আমি দোকান থেকে চলে এলাম, আর এই যে একটু হচ্ছে চাউমিনটা নিয়ে এসেছি, তবে তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। আর এত চাউমিন এগুলো দোকানগুলো এত ইয়ে হয়ে গেছে, ফটফট করে দম বাড়ে দুটম দুটম করে। আগের দিন আমি জাস্ট পরশু দিন নিয়ে আসলাম 25 টাকা করে নিলে এগরোল, আজকে বলছে 30 টাকা। তো ধরো যাই হবে হোক ওদের ব্যবসা। না বাট এগ রোলটাই ভালো লাগে, বাট হচ্ছে চাউমিন নিয়ে আসলাম অনেকদিন পর, দেখা যাক খেয়ে দেখি কেমন হয়েছে। এখানে তৈরি করা হচ্ছে রুটি। সো এখন সবই হচ্ছে 8:50 মতন বাজে, ঠিক আছে। তো এতক্ষণ ধরে আমি আজকে রাতে 8টার ভিডিওটা ঠিকঠাক করে টিপ কিছু করে পাবলিশ করে দিয়ে দেন, তারপরে এখন একটুখানি ফ্রি হয়ে একটুখানি বসে আছি, আর ফোন টোনে ঘাটছি চার্জ করবো আমি আর কি কাজ। তো আমি এবার অনেক ফানি ক্লিপ ডাউনলোড করলাম, তো দেবে এবার চেষ্টা করবো ফানি ভিডিও তৈরি করার, ঠিক আছে, কারণ এতদিন ধরে তো করলাম অনেক ব্লগিং, তো এবার দেখা যায় কতটা ফানি করতে পারি, যদি তোমাদের পছন্দ হয় তাহলে ফানি ক্লিপগুলো তৈরি করার চেষ্টা করবো। আর কিউএনএ ভিডিও আসবে, অবশ্যই আসবে, তো তোমরা সাথে থাকো অবশ্যই দেখতে পারবে। আর আমি সেরকম মানে কি বলবো, এখন তো সেরকম ব্লগিং করার মতো কোনো থিমসই খুঁজে পাচ্ছি না, কী নিয়ে ব্লগিং করবো, তো জাস্ট নর্মাল লাইফে যা যা করছি সেইগুলি তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর কি করবো, কোনো একটা থিমস খুঁজে পেলে তখন ব্লগিংটা একটু ভালোভাবে হয়। যেমন দুদিন আগে আমাদের বাড়িতে যেহেতু ঠাকুর ফাকুরগুলো তৈরি হচ্ছিলো, তো তখন একটা থিম ছিল যে না এই ঠাকুরগুলো এই এই কাজ চলছে এই জিনিসপত্র, তো সেইগুলো দেখাচ্ছিলাম, বাট এখন কোনো থিমসই নেই, তো এখন কিচ্ছু তৈরি হচ্ছে না, আপাতত বন্ধ রয়েছে, বাট এরপরে আবার সরস্বতী তৈরি হবে, তো তখন অবশ্যই দেখাতে স্টার্ট করবো যখন হবে আস্তে আস্তে। আর এখন কোনো থিমস পাচ্ছি না, তো যাই এদিক ওদিক থেকে যা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, বা ব্লগিংটা আমি বন্ধ করতে চাইছি না, আমি ব্লগিংটা করতে সত্যিকারই খুব ভালো লাগে। আর এই গায়ের মধ্যে আমি চাদর জড়িয়ে বসে রয়েছি, কারণ গেঞ্জি পরে আছি, হাফ গেঞ্জি, তার এরপর দিয়ে ঠান্ডা লাগলে এমনিতেই ঠান্ডা লেগে যাচ্ছে আবার একটুখানিতেই। তো চলো তোমরা সাথে থাকো ব্লগটা দেখতে থাকো। সো এখন সবাই হচ্ছে 9:25, এটা হচ্ছে নেক্সট দিন, তো কালকে রাতে ব্লগটা আমি শেষ করতেই পারিনি, ঘুমিয়ে টুমিয়ে পড়েছিলাম, তো ব্লগটা তো শেষ করা উচিত, তো আজকের ব্লগটা শেষ করে দিচ্ছি। তো যদি আমার ব্লগ ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো, একদমই নর্মালি ব্লগ করেছি, দেখা হবে একটা পরবর্তী ব্লগে। তো আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে বলে দিই, আমার চ্যানেলে প্রতিদিন ডেইলি ব্লগ আসে, 2টোর সময় একটা আসবে, 8:25 সময় একটা আসে, তো তোমাদের যাদের ভালো লাগবে সাথে থাকতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।